করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকের পরে কথা জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন 7 মের আগেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীকে আনা হবে টিকার আওতায়। গত 2 মাসের ব্যবধানে 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মঙ্গলবার 912 জন, মারা গেছে 13 জন। কয়েক সপ্তাহ জুড়েই করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাস প্রতিরোধে 3টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব জানান, প্রতিষেধক নেয়া না নেয়ার উপর নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে সচেতন হতে সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী পড়তে হবে মাস্ক, এড়িয়ে চলতে হবে জনসমাগম। ভ্যাকসিন নেই বা না নেই, আমরা যেন অবশ্যই দুটো জিনিস, তিনটা জিনিস বলছেন। প্রথমটা হলো অবশ্যই মাস্ক ইউজ করে ইন অল কেসে যথাসম্ভব আমরা যেন সতর্কতা অবলম্বন করি। আর 3 নম্বর হলো পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে, বিশেষ করে দায়িত্ববোধ থাকে যে বেশি সংখ্যক লোক যেখানে আছে সেখানে যেতে হবে, না যাই। মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, 7 মের আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার কাজ শেষ হবে। আর মন্ত্রিসভায় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন হওয়ায় সন্তোষ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে আমরা যে সমস্ত ভ্যাকসিন অর্ডার দিয়েছে, আমরা সরকার অর্ডার দিয়েছে, এগুলো আমরা অপেক্ষায় আছি, আমরা আশা করি পেয়ে যাব। এবং WHO যে ভ্যাকসিনগুলো দেওয়ার কথা, সেই ভ্যাকসিনগুলো আমরা আশা করি তারা দিয়ে দিবে। মন্ত্রিসভায় 20 গ্রামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে 20 গ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ। সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।